হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব প্রস্তর যুগ নিয়ে। প্রস্তর মানে কি? প্রস্তর মানে পাথর। পাথরের যুগকেই প্রস্তর যুগ বলা হয়। আমরা কি জানি, আদিম মানুষ কাঁচা মাংস খেত, গাছপালায় থাকতো, বন জঙ্গলে থাকতো, গুহার মধ্যে থাকতো। তো মানুষ যখন থেকে পাথরের ব্যবহার শুরু করে সেই সময়কেই প্রস্তর যুগ বলা হয়। এই প্রস্তর যুগকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা পুরনো প্রস্তর যুগ মানে প্রাচীন প্রস্তর যুগ, একটা মধ্য প্রস্তর যুগ, আর একটা নতুন প্রস্তর যুগ। যেহেতু এই পাথরের ব্যবহার যখন মানুষ শিখেছিল, এই সময়টা অনেক অনেকখানি সময় ছিল, এই কারণে এই প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা আমাদের এই এপিসোডে আলোচনা করব শুধুমাত্র পুরা প্রস্তর যুগ বা পুরনো পাথরের যুগ নিয়ে। প্রাচীন প্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনের নানান দিক। সূচনা: লিখিত তথ্যের অভাবে প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ ধারণা পাওয়া যায় না। লিখিত কোনো উপাদান তখনকারই পাওয়া যায়নি, যেহেতু তখনকার হাতিয়ার, কঙ্কাল, প্রাণীদের হাড় এগুলো থেকে তখনকার ইতিহাসের কথা জানা যায়, কিন্তু তখন মানুষ লিখতে শেখেনি, তাই তখনকার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাচীন প্রস্তর যুগ বা পুরা প্রস্তর যুগ বলতে আমরা বুঝি সবার প্রথম মানুষ যখন পাথর ব্যবহার শিখেছিল ঠিক সেই সময়। সেই সময় মানুষের জীবনযাত্রা কেমন ছিল? খাদ্য অভ্যাস: পুরা প্রস্তর যুগে মানুষেরা খাদ্য উৎপাদন করতে জানতো না, তারা ছিল মূলত খাদ্য সংগ্রাহক। এ সময় তারা বিভিন্ন লতা, গুল্ম, ফলমূল, পাখির ডিম ইত্যাদি সংগ্রহ করে খিদে মেটাতো। প্রথম দিকে পুরা প্রস্তর যুগের মানুষ গিরগিটি, ব্যাঙ, ইঁদুর, খরগোশ জাতীয় ছোট ছোট পশু শিকার করে খেত। পরে তারা শুকর, ভেড়া, গরু, জিরাফ, হরিণের মতো বড় বড় পশু শিকার করে খেতে থাকে। আশ্রয়স্থল: বরফের যুগের আগে এই যুগে মানুষ যেহেতু খাদ্য সংগ্রাহক ছিল, তাই তাদের কোনো স্থায়ী আশ্রয়স্থল ছিল না। খাদ্য সংগ্রহ করা ও পশু শিকারের জন্য তাদের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়াতে হতো, তাই তাদেরকে গাছের ডালে, গুহায়, পাহাড়ের কোনো পাথরের গায়ের ঢাকা অংশে এইসব জায়গায় তাদেরকে দিন কাটাতে হতো। ধীরে ধীরে মানুষ পশুর চামড়া দিয়ে তাঁবু তৈরি করতে শেখে এবং এই তাঁবুতে লতাপাতা দিয়ে আচ্ছাদন করে তারা বসবাস শুরু করে। হাতিয়ার: প্রথম দিকে পুরা পাথরের যুগে মানুষ শিকারের প্রয়োজনে হাতিয়ার তৈরি করে। এ সময় পাথরের তৈরি হাতিয়ারই ছিল প্রধান, তবে অনেক সময় তারা গাছের ডালপালাকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করত। তারা ছিদ্র করা, গর্ত করা, কোনো কিছু কাটা বা কাউকে মারার কাজে পাথরের হাতিয়ারকে বিভিন্ন রূপ দিয়ে ব্যবহার করত। কিন্তু যেহেতু এটি প্রাচীন প্রস্তর যুগ ছিল, তাই পাথরের হাতিয়ারগুলি অত একটা উন্নত ছিল না। পাথরের হাতিয়ারগুলি ছিল ভোঁতা, বড় এবং ব্যবহারের অযোগ্য। তবুও তারা এই পাথরের হাতিয়ার দিয়েই শিকার করত। তারা হস্তকুঠার, চাচনি এসব বানাতেও পরবর্তীকালে তারা শিখেছিল। সমাজ জীবন: পুরা পাথরের যুগে আদিম মানব খাদ্য সংগ্রহ ও আত্মরক্ষার প্রয়োজনে সংঘবদ্ধ হয়, মানে মানুষ দল বেঁধে থাকতে শেখে। প্রথম দিকে তারা ছোট প্রাণী যেহেতু খেত, তখন তারা অত একটা দল বেঁধে থাকতো না, কিন্তু পরবর্তীকালে যেহেতু তারা শিকার করতে থাকে, এই শিকারের জন্য তো দলবদ্ধভাবে থাকতেই হবে, তাই তারা ধীরে ধীরে দলবদ্ধ হতে থাকে। ভাষার উদ্ভব: বিভিন্ন ঐতিহাসিকরা মনে করেন যে এই প্রাচীন প্রস্তর যুগে ভাষার উদ্ভব ঘটেছিল। ক্ল্যানগুলি নিজস্ব ভাষা ছিল। একাধিক দলগুলো, যে দলগুলো ছিল, এই একাধিক দলের আলাদা আলাদা আওয়াজ তৈরি করেছিল তারা নিজেদের কিছু বোঝানোর জন্য। এই আওয়াজ থেকেই ধীরে ধীরে ভাষার উদ্ভব ঘটে। আগুনের ব্যবহার: প্রাচীন প্রস্তর যুগে বা পুরনো পাথরের যুগে মানুষ নিজেরা কৃত্রিমভাবে আগুন জ্বালাতে শেখেনি, কিন্তু প্রাকৃতিকভাবে বা দুর্বিপাকের কারণে জ্বলে ওঠা আগুনকে অনেকদিন ধরে জ্বালিয়ে রাখতে শিখেছিল। এই আগুন গুহামুখে জ্বালিয়ে রেখে তারা হিংস্র জন্তুদের তাড়িয়েছিল, আর আগুন জ্বালিয়ে তারা তুষার যুগে শীতের হাত থেকে নিজেদেরকে রক্ষা করেছিল। গুহাচিত্র: আদিম মানুষ পশুর হাড় ও শিং দিয়ে গুহার দেওয়ালে ছবি আঁকতে শিখেছিল। তাদের এই গুহাচিত্রের প্রধান বিষয় ছিল শিকার। ফ্রান্স, স্পেন, ভারত, ইতালি প্রভৃতি দেশে এই ধরনের গুহাচিত্রের নিদর্শন মিলেছে।
গুহাচিত্রগুলির মধ্যে শিকারের দৃশ্য ছাড়াও ম্যামথের সুর, হরিণের আঁকাবাঁকা শিং প্রভৃতি বিষয় অধিক প্রাধান্য পেত। যেহেতু এই প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা শিকারই প্রধান জীবিকা ছিল, তাই তারা শিকারের বিভিন্ন বিষয় নিয়ে তারা গুহার দেওয়ালে ছবি আঁকত। যেহেতু প্রাচীন প্রস্তর যুগ প্রথমের দিকে পাথরের যুগ ছিল, তাই আমি আগেও বলেছি যে এই সময়ের পাথরের হাতিয়ারগুলি অত একটা উন্নত ছিল না। তবুও মানুষ হস্তকুঠার, চাচনি এবং কাঠের ডগায় পাথর লাগিয়ে বিভিন্ন প্রাণীর গায়ে আঘাত করার জন্য কুরুল টাইপের বানাত। এগুলোই তাদের প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার ছিল। আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।